নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আজকে আমি চলে এসেছি যে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের অবস্টাকালস তৈরি হয় বিভিন্ন সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনারা খুঁজতে চান কিন্তু রাস্তা খুঁজতে গেলে আপনার যে সঠিক ওয়ে দরকার সেই সেই ওয়েটা সেই রাস্তার পথটাকে সঠিকভাবেও নির্বাচন করতে হয় আপনাদের যে কোন পথ দিয়ে আপনি হাঁটবেন তো ঠিক যেই পথ দিয়ে হাঁটলে আপনার ক্ষেত্রে পথ সুগম হবে এবং পথ সুন্দর থাকবে এবং আপনার কর্মক্ষমতার ক্ষেত্রে সমস্ত কিছুই জিনিসগুলো কিন্তু ঠিক ঠিকভাবে আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে তো সেটা করতে গেলে আপনাদের জানতে হবে আপনাদের ডেট অফ বার্থটাকে শুধুমাত্র ডেট অফ বার্থ জানলেই কিন্তু আপনি এই অঙ্কটা কষে ফেলতে পারবেন আজকে আমি একটি নিউমোরোলজিক্যাল একটি অঙ্ক দেখাবো যেটার নাম হচ্ছে লোসো গ্রেড লো গ্রেড টেবিল এই লো শো গ্রেড টেবিলটা আপনারা জাস্ট ফি অফ সেকেন্ডের মধ্যে বা দু মিনিটের মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন প্রত্যেকেই করতে পারবেন এরম কিছু আহামরি বিষয় না যে আপনি করতে পারবেন না একটুখানি শুধু বুঝে নিন সুন্দর করে দেখে নিন জিনিসটা পুরো ভিডিওটা তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন এবং লো শো গ্রেড জানার ফলে আপনাদের যেটা হবে আপনারা জানতে পারবেন যে আপনাদের মিসিং নাম্বার আছে কি না অর্থাৎ আপনার জীবনে আপনার কেরিয়ারে আপনি ডেভেলপ করতে চাইছেন কিন্তু আপনার কোনো একটি নাম্বার মিসিং রয়েছে আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে যেই নাম্বারটাকে আপনারা জুড়ে দিলে আপনাদের জীবনে কিন্তু একটা স্ট্রেট এবং সুন্দর একটি লাইন আপনাদের রেখা তৈরি হয়ে যাবে এবং সেটা সে সেটা কীভাবে আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে সেগুলো সমস্ত কিছুই আলোচনা করব তাহলে চলুন আমরা ফার্স্টে দেখে নিই কোনো একটি এক্সাম্পল ডেট অফ বার্থ ধরে দিন কোনো একজন ব্যক্তির জন্ম হয়েছে আঠাশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই আঠাশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই অর্থাৎ আঠাশ বারো উনিশশো চুরানব্বই আমরা লিখে ফেললাম আঠাশ বারো উনিশশো চুরানব্বই এইবার ধরুন দুই একটা ডিজিট এইট একটা ডিজিট ওয়ান একটা ডিজিট টু একটা ডিজিট ওয়ান একটা ডিজিট নাইন একটা ডিজিট নাইন একটা ডিজিট ফোর একটা ডিজিট এই যে ডিজিটগুলো রয়েছে এই ডিজিটগুলো শুধুমাত্র নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা সাইডে স্ক্রিনে দেখুন এই স্ক্রিনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্সের মধ্যে ফোর নাইন টু থ্রি ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স এগুলো পুট করা রয়েছে ঠিক একই জায়গায় আপনার যে সংখ্যাগুলো কমন বেরিয়েছে এবার তোলে চলে যাই আঠাশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই ছকটিতে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠাশে আঠাশে ডিসেম্বর উনিশশো চুরানব্বইতে জন্ম হওয়া জাত ব্যক্তির দুইটাকে আমরা দুইয়ের জায়গায় বসিয়েছি দুইটা ক এসছে ডেট অফ বার্থের মধ্যে আট এসছে আটটাকে আমরা আটের জায়গায় বসিয়েছি চার এসছে উনিশশো চুরানব্বইয়ের চার চারটাকে আমরা চারের জায়গায় বসিয়েছি নয় এসছে নয়টাকে আমরা নয়ের জায়গায় বসিয়েছি এবং দুই এসছে দুইটাকে আমরা দুইয়ের জায়গায় বসিয়েছি তাহলে এক আট দুই নয় চার এই যে পাঁচটি সংখ্যা এসছে পাঁচটি সংখ্যাকে আমরা পুট করে দিয়েছি এইবার আপনার ম্যাথ কমপ্লিট এইবার দেখুন খেলা মজা দেখুন আপনি আপনি কি এই যে সংখ্যাটি যেটা টেবিলটা যেটা বের করে ফেলেছেন এই টেবিলটির মধ্যে আমি যে যে এক্সাম্পলগুলো এবার দেখাবো সেই এক্সাম্পলের সাথে কোথাও ম্যাচ করছে কি আপনি দেখবেন কোনোভাবে ম্যাচ করছে কিনা এরকম আপনারা আপনাদের ডেট অফ বার্থগুলো নিয়ে নিজে খাতা কলম নিয়ে দু মিনিটেই অঙ্ক কষে ফেলতে পারেন এবং আপনারা টেবিলটাকে ফলো করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন টেবিলের সাথে ম্যাচ খাচ্ছে তারপরে আমি আসছি আপনাদের মিসিং নাম্বার নিয়ে তাহলে দেখুন ফার্স্টে আঠাশ বারো উনিশশো যে ছকটি দেখতে পাচ্ছেন সেই ছকটির মধ্যে ফোর নাইন টু কম্বিনেশান এসছে তো ফোর নাইন টু কম্বিনেশান দেখুন এখানে ফার্স্ট গ্রেড অর্থাৎ মেন্টাল দেখুন মেন্টাল বলে যে আমরা চারটা তৈরি করেছি ফোর নাইন টু ফোর নাইন টু যদি কম্বিনেশান ওপরের শাড়িতে ফার্স্ট ফেজ ওপরের যে শাড়ি সেটা আমাদের মাথাকে নির্দেশ করে এবং মেন্টাল যেটা মাথা দিয়ে মাথা দিয়ে বোঝার চেষ্টা করে বা মাথা যে কোনো কাজ করতে চাইছে তো মাথা দিয়ে করার প্রবণতা কিন্তু এদের মধ্যে বেশি দেখা যায় ওপরের গ্রেডের নাম্বার যদি আপনাদের ক্ষেত্রে কম্বিনেশন আসছে ফোর নাইন টু যদি কম্বিনেশান আপনাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে আসছে তাহলে কিন্তু মাথা দিয়ে কাজ করার সম্ভাবনাই বেশি থাকবে যে কোনো কাজই করুন না কেন মাথার ব্রেনকে খাটিয়ে তবেই কিন্তু সে কাজ করার চেষ্টা করবে ঠিক একইভাবে আপ আপনাদের নট আট টোটাল আটটি গ্রেড দেখাবো এই আটটি গ্রেড আপনাদের কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাবে আপনাদের জীবনে কাজ করে সমস্ত কিছু বলবো তাহলে আমরা দেখালাম প্রথমে কি মেন্টাল পাওয়ার এরপরে আমরা দেখে নেব ইমোশনাল অর্থাৎ আবেগপূর্ণ পাওয়ার আপনাদের মধ্যে কাদের মধ্যে বেশি থাকে দেখুন মিডিল শাড়িতে অর্থাৎ মাঝখানের শাড়িতে তিন পাঁচ এবং সাতের কম্বিনেশান যদি থাকে কোনো ডেট অফ বার্থ আপনাদের যদি হয়ে থাকে তিন পাঁচ এবং সাতের কম্বিনেশান রয়েছে আপনারা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আবেগ প্রবণ থাকবেন প্রচুর আবেগ আবেগের মাধ্যমে যে কোনো কাজ হঠাৎ হঠাৎ করে করে ফেলবেন যদি আপনাদের ক্ষেত্রে দেখুন নিচের শাড়িতে এইট ওয়ান সিক্সকে আমরা সাইডের স্ক্রিনে দেখাচ্ছি যদি এইট ওয়ান সিক্স কম্বিনেশনে নিচের শাড়িতে আপনার আসে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে প্র্যাকটিক্যাল ভাব প্রবণতা বেশি থাকবে আপনি যে কোনো কাজই যখনই করতে যাবেন না কেন আপনার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালিটি বেশি থাকবে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা দিয়েই কাজকর্ম করবেন কোনো আবেগ বা মেন্টালি কোনো মাথা দিয়ে কিন্তু কাজ করার সম্ভাবনা আপনার মধ্যে থাকবেই না এবং পাস্টকে ধরে পাস্টকে বুঝে যে কর কাজকর্মগুলো করেছিলেন সেগুলো থেকে কিন্তু একটা আইডিয়া নিয়ে তবেই কিন্তু আপনি আপনার কাজগুলো কমপ্লিট করেন আট এক ছয় কম্বিনেশান যদি আসে যদি চার তিন এবং আট কম্বিনেশান আসছে দেখুন চার তিন আট কম্বিনেশানের আমরা চার্ট দিয়ে দিয়েছি পাশে এরকম ওপর থেকে নিচের দিকে যদি চার তিন আট কম্বিনেশান আপনার ডেট অফ বার্থের মধ্যে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে আপনি থট পাওয়ার দিয়ে কাজ করেন চিন্তা শক্তি দিয়ে কাজ করেন চিন্তা প্রচুর চিন্তা করে তবেই কিন্তু আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ করেন দেখুন নাইন ফাইভ ওয়ান যদি আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে লিঙ্ক করছে কোনোভাবে টেবিলের ক্ষেত্রে লিঙ্ক করছে তাহলে আপনার কিন্তু আপনার মধ্যে যেটা থাকবে কি উইল পাওয়ার আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি সমস্ত কাজকে কিন্তু কমপ্লিট করবেন ঠিক একইভাবে আপনারা দেখুন টু সেভেন সিক্স কম্বিনেশনে যে টেবিলটি আসছে একদম রাইট সাইডে ঠিক এরকমভাবে যদি ওপর থেকে নিচের দিকে এরকম টু সেভেন সিক্স কম্বিনেশান পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে অ্যাকশান পাওয়ার অর্থাৎ কর্মক্ষমতা দিয়ে কিন্তু যে কোনো জায়গায় আপনার ডেভেলপ হবে আপনি যাই করুন না কেন আপনাকে কর্ম করে যেতে হবে তবেই আপনার ডেভেলপ হবে কর্মক্ষমতাই আপনার জীবনের শেষ লক্ষ্য কাজই আপনার জীবনের সমস্ত লক্ষ্য এইবার আমরা দেখাবো সিলভার লাইন আপনি কাজ করছেন না কিছু করছেন না তবুও আপনার ডেভেলপ হচ্ছে সিলভার লাইন সিলভার লাইন যদি আপনার খুব ভালো থাকে অর্থাৎ আট পাঁচ দুই কম্বিনেশান এইভাবে নিচ থেকে যদি ওপরের দিকে একদম উঠছে তাহলে বুঝতে হবে আপনার সিলভার লাইন খুব ভালো আছে লোসো গ্রেডে সিলভার লাইন ভালো থাকলে সিলভার লাইন ঠিকঠাক থাকলে আপনার ক্ষেত্রে ডেভেলপ নিশ্চিত আপনি কাজ যে কোনো কাজেই হাত দিন না কেন আপনার কিন্তু ডেভেলপ হবে বিশেষ করে যাদের সিলভার লাইন কম্বিনেশান পাওয়া যায় এরা বিজনেস করলে কিন্তু বেশি বেনিফিট পাবেন আলোচনা করবো গোল্ডেন লাইন নিয়ে গোল্ডেন লাইন কম্বিনেশান দেখুন চার পাঁচ ছয় ওপর থেকে নিচের দিকে নামছে এবং সেটা লেফট সাইডের কর্নার থেকে রাইট সাইডের লোয়ার পর্যন্ত ফোর ফাইভ সিক্স কম্বিনেশান এই কম্বিনেশান যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে বুঝতে হবে আপনি যে কোনো কাজই করুন যে কোনো জায়গায় যান না কেন আপনার নেম ফ্রেম সমস্ত কিছুই কিন্তু অটোমেটিকলি ডেভেলপ হবে আপনি যেই হন আপনার কর্মক্ষমতা আপনার যেদিকেই থাকুক না কেন কর্ম কর্মের জায়গা যেদিকেই থাকুক না কেন কর্মজীবনে কিন্তু আপনার নেম ফ্রেম এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ছুঁয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আটটি যে লোসো বক্স রয়েছে এই আটটি লোসো বক্সের মধ্যে কোন কোন কম্বিনেশানে আপনাদের ক্ষেত্রে আপনারা কোন দিকে আপনারা রোটেট করতে পারেন কোন দিকে যেতে পারেন কোন দিকে মুভ করতে পারেন এইবার আমরা কথা বলবো ছোটো করে মিসিং নাম্বার ধরুন দেখা যাচ্ছে আপনার ফোর এসছে টু এসছে এবং নাইন আসেনি তাহলে আপনার ক্ষেত্রে মিসিং নাম্বার নাইন বা আপনার ক্ষেত্রে ফোর এসছে টু এসছে ফোর এসছে নাইন এসছে টু আসেনি বা ফোর এসছে টু এসছে নাইন আসেনি বা নাইন এসছে টু এসছে ফোর আসেনি এই তিনটে কম্বিনেশান নাম্বারের মধ্যে যদি কোনো একটি নাম্বার আপনার ক্ষেত্রে আসছে না বা ফোর থ্রি এইট ফোর থ্রি এইটের ক্ষেত্রে যদি আপনার থ্রি এইট এসছে ফোর আসেনি তো এরকম কম্বিনেশান নাম্বারের মধ্যে কম্বিনেশান তিনটে কম্বিনেশানে আপনাদের আসতে হবে সবসময় আমি প্রত্যেকটা চার্টেই দেখিয়েছি তিনটে কম্বিনেশানে আসছে যদি পার্টিকুলার কোনো একটি কম্বিনেশানে একটি নাম্বার মিস যাচ্ছে তাহলে ওটাকে বলতে হবে মিসিং নাম্বার আমরা যখন মিসিং নাম্বারটাকে ধরে ফেলেছি এই মিসিং নাম্বারটা আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে ডেভেলপ করবেন দেখুন প্রথমে জানতে হবে আপনার মিসিং নাম্বার যদি এক হয় তাহলে আপনার একে এক সংখ্যার গ্রহ হচ্ছে রবি গ্রহ এই রবি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য আপনাকে নেগেটিভ দিকে চালিত করবে সুতরাং রবিকে আপনাকে পাওয়ারফুল করতে হবে আপনার যে মিসিং নাম্বারটা আছে সেই মিসিং নাম্বারটাকে আপনাকে শুধু চার্জ দিলেই কিন্তু আপনি দেখবেন আপনার ডেভেলপ হচ্ছে তাহলে আপনার কম্বিনেশানে যদি ফোর দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে দুই নেই তো সেক্ষেত্রে আপনাকে চন্দ্র অর্থাৎ চন্দ্রের প্রতিকার প্রতিবিধান করলেই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপ হবে দেখা যাচ্ছে ফোর রয়েছে কিন্তু থ্রি নেই আপনার চার্টে আপনার যে লোসো বক্স রয়েছে লোসো বক্সের মধ্যে ফোর এসছে এবং এইট এসছে থ্রি নেই তাহলে থ্রি এর জন্য কি করবেন তিন তিন নাম্বার রুল করে বৃহস্পতিকে তাহলে বৃহস্পতিকে পাওয়ার আপ করলেই কিন্তু আবার আপনার ডেভেলপ হবে দেখা যাচ্ছে কম্বিনেশান এসছে ফোর থ্রি এইট ফোর থ্রি এইটের মধ্যে থ্রি এইট আপনার কাছে আছে থ্রি এইট আপনার ডেট অফ বার্থে রয়েছে কিন্তু ফোর নেই সেক্ষেত্রে আপনি কি করবেন ফোর অর্থাৎ চার সংখ্যা রুল করে রাহুকে রাহুকে রাহুর প্রতিকার যদি আপনারা করতে পারেন যদি আপনার মিসিং নাম্বার যদি ফোর হয়ে থাকে তাহলে ফোরকে আপনারা যখনই আপনারা রেমেডি করবেন সাথে সাথে দেখবেন আপনার ডো হওয়া আরম্ভ করে দিয়েছে মিসিং নাম্বারে সবসময় রেমেডি করা উচিত মিসিং নাম্বার যদি আপনার সংখ্যা চলে এসেছে তো ভালো আর নচেত মিসিং নাম্বার থাকলে সাথে সাথে রেমেডি করুন বেটার রেজাল্ট মিলবে কোনো গ্রহের পজিশান দেখতে হবে না কোনো কিছু দেখতে হবে না মিসিং নাম্বার দেখুন রেমেডি করুন আপনারা বাড়িতে বসে ইজিলি করে ফেলতে পারবেন যদি আপনার সংখ্যা পাঁচ রয়েছে পাঁচ যদি আপনার মিসিং সংখ্যা থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে সর্বদা বুধের প্রতিকার করা উচিত পাঁচ সংখ্যা বুথকে রিলেট করে যদি আপনার ছয় এসছে মিসিং মিসিং নাম্বার ছয় কম্বিনেশনে আপনার ছয় সংখ্যাটাকে আপনার ভীষণ দরকার ছয়টা অ্যাড করলেই আপনার প্যানেলটা তৈরি হয়ে যাবে তাহলে ছয়ের জন্য আপনারা শুক্র তাহলে শুক্রের প্রতিকার করলেই আপনার ডেভেলপ হবে আর আসবো সাত নাম্বার সাত নাম্বার যদি আপনার মিসিং নাম্বার হয়ে থাকে আপনার প্যানেলে তাহলে সাত নাম্বারকে শুধুমাত্র রুল করে কেতু সাত নাম্বার কেতুর প্রতিকার আপনারা করুন আপনাদের ডেভেলপ হবে আসবো আট নাম্বার আট নাম্বার রুল করে শনিকে শনি যদি অর্থাৎ আট নাম্বার যদি আপনার চার্টে মিসিং নাম্বার থেকে থাকে আপনার প্যানেলে তাহলে শুধুমাত্র শনিকে আপনারা রেমেডি করুন আপনার গ্রো তৈরি হয়ে যাবে অটোমেটিকলি আপনি যদি ন নাম্বার মিসিং হচ্ছে আপনার চার্টের ক্ষেত্রে আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে প্যানেলের ক্ষেত্রে শুধুমাত্র নয় অর্থাৎ নয়ে নাম্বার মিসিং হয়েছে তো নয় সংখ্যার কারো হচ্ছে মঙ্গল মঙ্গলের প্রতিকার করুন কুইকলি অ্যাক্টিভ হয়ে যাবে আপনার তাহলে আমি আপনাদের বোঝাতে পারলাম যে লসু বর্গ কিভাবে তৈরি করতে হয় জাস্ট দু মিনিট লাগে তৈরি করতে তৈরি হওয়ার পরে আমি সমস্ত প্যানেল ডিটেলসে দিয়ে দিলাম যে আপনাদের প্ল্যানিংগুলো কীরকম থাকে আপনারা কিভাবে কাজ করতে চান এবং কোন কোন দিক থেকে আপনারা শক্তিশালী থাকবেন কোন কোন জায়গাগুলোতে অর্থাৎ আপনি মেন্টালি কাজ করবেন আপনি ইমোশনালি কাজ করলে ভালো হবে আপনার আপনার প্র্যাকটিক্যালি কাজ করলে ভালো হবে আপনি থট দিয়ে কাজ করলে ভালো হবে আপনি উইল পাওয়ার দিয়ে কাজ করলে ভালো হবে আপনি অ্যাকশান পাওয়ার দিয়ে কাজ করলে ভালো হবে না আপনার গোল্ডেন লাইনের মধ্যে আপনার নাম্বার পড়ে গেছে না আপনার সিলভার লাইনের মধ্যে নাম্বার পড়ে গেছে যদি এরকম কম্বিনেশনের মধ্যে আপনার নাম্বার পড়ে যাচ্ছে যদি একটি নাম্বার যদি মিসিং থাকে একটি নাম্বার যদি মিসিং থাকে দুটি নাম্বার না একটি নাম্বার যদি মিসিং থাকে সেক্ষেত্রে আপনারা সেই নাম্বারের রেমেডি করুন অনায়াসে রেজাল্ট মিলবে আপনাদের ক্ষেত্রে খুব ফাস্ট রেজাল্ট মিলবে যাই হোক দর্শক বন্ধু আপনারা আমাদের এই প্রোগ্রামটি দেখলেন যদি আপনাদের প্রোগ্রামটি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে আপনাদের প্রোগ্রামটি আর দেখুন আপনারা যারা নিউমোলজি শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন এবং বাস্তু বাস্তুশাস্ত্রের কোনো কোর্স করতে চাইছেন তারা কিন্তু নিচে দেওয়া কলে নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের যে নাম্বারটি যাচ্ছে নাইন এবং সেভেন জিরো এই নাম্বারে কিন্তু আমার সাথে সরাসরি আপনারা সাক্ষাৎ করতে পারেন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের ডিটেল ডিসক্রিপশান সেখান থেকে দিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে আপনাদের কোর্স কবে থেকে স্টার্টিং হচ্ছে যাই হোক দর্শক বন্ধু আপনাদের ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন নমস্কার